তিরঙ্গা আলোর ঝলমলে সেজে উঠেছে শান্তিপুরের বসাক বাড়ির দুর্গাপুজো। শান্তিপুরের স্বনামধন্য পদ্মশ্রীপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেন কুমার বসাকের বাড়ির দুর্গাপুজো গোটা নদিয়া জেলায় বিখ্যাত। বহু দূর দূরান্ত থেকে দুর্গাপুজোর এই পাঁচটা দিন বসাক বাড়ির পুজো দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। তবে ধীরে ধীরে যেন বসাক বাড়ির পুজো বাড়ির পুজোর তকমা হটিয়ে হয়ে উঠছে সকল মানুষের পুজো। আর সেই ভাবনাতেই এবারে বসাক বাড়ির দুর্গাপুজোতে আয়োজন করা হলো একটি প্রদর্শন। শব্দ ও আলোয় ফুটে উঠবে ভারতের স্বাধীনতা লাভের 75তম দিবস উপলক্ষে স্বাধীনতা সংগ্রামীদের একাধিক ইতিহাসের চিত্র, স্বাধীনতা আন্দোলনকারী বীর সংগ্রামীদের একাধিক বীরত্বের ইতিহাস। এছাড়াও ইউনেস্কোর বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ার ঘটনাও দেখানো হবে এই প্রদর্শনীতে। মণ্ডপের গায়ে তিরঙ্গা আলোয় ফুটিয়ে তোলা হয়েছে দেশের জাতীয় পতাকাকে। সেই সমস্ত আলোর প্রদর্শনী দেখানোর জন্যে শিল্পীদের নিয়ে আসা হয়েছে সুদূর দিল্লি থেকে। বীরেন বসাকের ছেলে অভিনব বসাক জানান, কলকাতার ভিক্টোরিয়া আলোর ত্রিমাত্রিক প্রদর্শনী দেখেই নিজেদের বাড়িতে দর্শনার্থীদের জন্যে পুজোর সময় এমন প্রদর্শনী দেখানোর কথা তাদের মাথায় আসে। এছাড়াও তিনি জানান, সম্পূর্ণ প্রদর্শনীটি 5 মিনিটের, দর্শনার্থীদের জন্যে ষষ্ঠী থেকে দশমীর সন্ধ্যে থেকে রাত পর্যন্ত বারংবার দেখানো হবে এই আলোর প্রদর্শন। এই প্রদর্শনীর জন্যে কণ্ঠ দিয়েছেন লোপামুদ্রা মিত্র ও শ্রীকান্ত আচার্য বলে জানালেন তিনি। শব্দ পরিচালনায় রয়েছেন জয় সরকার। ইতিমধ্যে এই প্রদর্শনী দেখতে স্থানীয় এলাকার মানুষের ভিড় জমিয়েছেন বসাক বাড়িতে। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে বসাক বাড়ির পুজো ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে গোটা বাংলায়। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল। সপ্তদশ শতকের শেষ লগ্ন, ইংরেজ এলো বণিকের দেশে এই দেশ লুট করতে। পলাশির যুদ্ধের পর দেশে ইংরেজদের শাসন কায়েম হল, সিপাহী বিদ্রোহকে দমন করা হল, দেশ আবদ্ধ হল পরাধীনতার শৃঙ্খলে। সুদূর আফ্রিকা থেকে ওকালতি ছেড়ে এসে দেশের সংকটে ঝাঁপিয়ে পড়লেন মহাত্মা গান্ধী। তিনি ডাক পেলেন গান্ডি অগ্রী জানি, খাদি উৎপাদন করলেন নিজের হাতে চক্রাকে। স্বাধীনতা আন্দোলনে যোগ দিলেন গান্ধীজির উত্তরসূরিরা। এদিকে বিদ্রোহের আগুন যখন সারা দেশে ছড়িয়ে পড়ল, বাদ রইলেন না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাদ রইলেন না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর সাহিত্যের মাধ্যমে তিনি স্বাধীনতা সংগ্রামীদের পাশে দাঁড়ালেন, রচনা করলেন।